একটি লেকের পাশে একটি বিশাল বড় বট গাছ ছিল, যেটিতে বেশ কয়েকটি সারস বাসা বেঁধেছিল। গাছের পাদদেশে একটি বিষাক্ত কালো সাপ বাস করত। সে গাছের উপরে উঠে ডিমগুলো খেয়ে নিত। একটি সারস যে তার সন্তানদের দ্রুত কালো সাপের কাছে হারিয়েছিল, সে হরদের তীরে কাঁদতে শুরু করেছিল। কাছাকাছি থাকা একটি কাঁকড়া সেই কান্না শুনতে পেয়েছিল এবং সারসকে জিজ্ঞেস করেছিল সে কাঁদছে কেন। সারস উত্তর দিল, আমি সেই অভাগা মা যার সব সন্তানকে দুষ্ট কালো সাপ খেয়ে ফেলেছে, যে ওই গাছের নিচে বাস করে। কাঁদা ছাড়া আমি আর কি করতে পারি, পারলে সাপটাকে মেরে ফেলতাম। কাঁকড়া কিছুক্ষণ ভাবল, কালো সাপকে মেরে ফেলার জন্য আমাকে একটা কিছু পরিকল্পনা করতে হবে এবং একই সাথে সারসগুলোকেও ধ্বংস করতে হবে। সারস আমাদের স্বাভাবিক শত্রু, তাই কাঁকড়া তাকে অর্ধেক সত্য এবং অর্ধেক মিথ্যা বলল। এই ভেবে কাঁকড়াটি সারসটিকে বলল, আমি আপনার কে কালো সাপ থেকে মুক্তির একটা পরিকল্পনা বলবো। যা করতে হবে তা হলো, কাছাকাছি কোনো বেচির গর্তর কাছে কিছু মাছ এবং কিছু মাংস ছড়িয়ে সাপের গর্ত পর্যন্ত রেখে দাও। বেজি যখন খাবার অনুসরণ করে সাপের বাড়িতে পৌঁছাবে, তখন সে অবশ্যই সাপটিকে মেরে ফেলবে। কাঁকড়া পরিকল্পনা মতো সাইরুস রাজি হয়ে গেল। প্রত্যাশিত হিসাবে বেজি খাবারের পথ অনুসরণ করার সময় কালো সাপটিকে দেখেছিল। তাদের মধ্যে মারামারি হয়েছিল এবং বেজিটি সাপটিকে মেরেও ফেলেছিল। এরপর বেজিটি বুঝতে পেরেছিল যে গাছের উপরে অনেকগুলি সারস রয়েছে। যত সময় বেজিটি গাছের উপরে উঠে সারসগুলিকে হত্যা করতে শুরু করল, যতক্ষণ না সমস্ত সারস ধ্বংস হয়ে যায়।